বন্ধুরা, আমরা সবাই মনে করি যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদের মধ্যে ট্যালেন্ট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটি হয়তো অনেকটাই সত্যি, কিন্তু 100% সত্যি নয়। আজ আমি আপনাদের এমন 5টি অভ্যেসের কথা বলবো যার সঙ্গে ট্যালেন্টের কোনো সম্পর্ক নেই, কিন্তু যদি আপনি ওই হ্যাবিটগুলোকে নিজের মধ্যে নিয়ে আসেন তাহলে আপনি সফল অবশ্যই হবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সময়ের মূল্য দিন। কথাই বলে, আপনি যদি সময়কে মূল্য না দেন সময়ও আপনাকে মূল্য দেবে না। আর এখানে সময়ের মূল্য দেবার জন্য আপনার কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই। আপনাকে শুধু একটি কাজ করতে হবে, আর সেটি হলো আপনি সময়কে নষ্ট করা বন্ধ করে দিন। আর শুধু নিজের সময়কে নয়, অন্যের সময়কেও সম্মান করুন। কখনো অন্যের সময়ও নষ্ট করবেন না। যখন আপনি সময়ের মূল্য দেওয়া শুরু করবেন তখন তার অনেক বেনিফিট আপনি অটোমেটিক পেতে থাকবেন। আপনি জব করুন, বিজনেস করুন বা স্টাডি করুন, যাই করুন না কেন, শুধুমাত্র সময়কে সঠিক মূল্য দিলে আপনি সফল হতে পারবেন। পৃথিবীর সবথেকে বড় বড় সফল লোকগুলি, তাদের সফলতার ক্রেডিট তারা সবসময় সময়কেই দিয়ে থাকে। তাই সময়ের মূল্য দেবার জন্য আপনার কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করুন। তাই আপনি যদি সফল হতে চান তাহলে আজ থেকে, এখন থেকে সময় নষ্ট করা বন্ধ করে দিন। যখন আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করা শুরু করবেন তখনই আপনি আপনার সফলতার প্রথম সিঁড়িতে উঠে পড়বেন। নাম্বার 2, সবসময় চেষ্টা করুন। কথাই বলে, আপনি যদি কোনো কাজ করেন হতে পারে আপনি অসফল হয়ে যাবেন, কিন্তু যদি আপনি না করেন তাহলে আপনি অবশ্যই অসফল হবেন। তাই আপনি সফল হতে চাইলে আপনাকে চেষ্টা করতে হবে, শুধু চিন্তা করে কোনো লাভ নেই। আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি ট্যালেন্টেড ব্যক্তিও হন আর আপনি যদি আপনার ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য চেষ্টা না করেন তাহলে আপনি জীবনে কখনো কোনো কিছুই করতে পারবেন না। যদি কোনো কাজ করার ফলে আপনার মনে হয় এটি আপনাকে আপনার সফলতার দিকে 1 ইঞ্চিও আগিয়ে নিয়ে যাবে, তাহলে সেটিকে অবশ্যই করুন। আপনার এই অভ্যেসটি আপনাকে অবশ্যই সফল করবে। আর একটি কথা মনে রাখবেন, আপনাকে চেষ্টা করতেই হবে এবং সেটি এখনই করতে হবে। কারণ যদি আপনি ভাবেন কিছু সময় পরে করব, তার মানে আপনি কখনোই করবেন না। আর চেষ্টা করতে কোনো ট্যালেন্টের প্রয়োজন হয় না। নাম্বার 3, সবসময় শিখতে থাকুন। বন্ধুরা, পৃথিবীতে কেউ সব কিছু শিখে জন্ম নেয়নি, সবাই এখান থেকেই শিখেছে আর এরা সফলও হয়েছে। এরা সবসময় নিজেকে শেখার জন্য রেডি রাখে, তাই এরা শিখতে পারে। আর কোনো কিছু শেখার জন্য আপনার কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন। এই অভ্যেসটি আপনার মধ্যে থাকলে আপনি শুধু নতুন নতুন কিছু শিখবেনই না, বরং আপনার মধ্যে ট্যালেন্টও বাড়তে থাকবে। তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, তাহলে চিন্তা করবেন না, শুধুমাত্র আপনি শিখতে থাকুন, ট্যালেন্ট অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে। নাম্বার 4, একটু বেশি কাজ করার অভ্যেস করুন। যদি আপনি নিজেকে প্রয়োজনের থেকে একটু বেশি কাজ করার জন্য নিজেকে মোটিভেট করেন তাহলে এটিও আপনাকে সফলতার দিকেই নিয়ে যাবে। আপনি কোনো কিছু শেখার জন্য একটু বেশি সময় দিতে পারেন, নিজের বিজনেসকে বাড়ানোর জন্য একটু বেশি কাজ করতে পারেন, যে কোনো ক্ষেত্রে একটু বেশি চেষ্টা করতে পারেন। এই সব কিছু আপনাকে সফল করতে পারে। আর এই অভ্যাসটিকে নিজের মধ্যে আনার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন হয় না। নাম্বার 5, সবথেকে গুরুত্বপূর্ণ, জেদ করা। পৃথিবীর প্রতিটি সফল লোকের মধ্যেই যে অভ্যেসটি থাকে সেটি হলো জেদ করা। আর জেদ করার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই। যখন আপনি কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য জেদ করেন তখন আপনার কাছে অসফল হওয়ার অপশনই থাকে না। আপনি যে কোনো সফল লোককে দেখুন, তিনি শুধুমাত্র তার জেদের কারণেই সফল হয়েছেন। সবশেষে আপনাদের বলতে চাই, একটি মানুষের মধ্যে ট্যালেন্ট না থাকলেও সে তার জেদের কারণে সফল হতে পারে, কিন্তু যদি কারোর মধ্যে জেদ না থাকে তাহলে সে কখনোই সফল হতে পারবে না। তাই বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে এই 5টি অভ্যেসকে নিয়ে আসেন তাহলে আপনার সফল হওয়ার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই, ট্যালেন্ট আপনার পিছনে ছুটে আসবে। বেস্ট অফ লাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। কারণ আপনার জীবনকে সহজ করাই সহজ জীবনের একমাত্র উদ্দেশ্য। ধন্যবাদ।